सकल के जय प्रभु जीशु। आज के आसुन आरेकटी नतून बोई आम्रा से बोईटी प्रत्येकटी अध्याय विषय आम्रा देखी। तो आज के आम्रा जे बोईटी देखबो आर ए बोईटी होइछे बाइबेलेर एकटी बोई आर सेटा होच्छे गीत संगीता। ए बोईटीके आज के आम्रा देखबो आर जेखाने 150टी गीत रोएछे आर 150टी गीतेर विषय आसुन आज के आम्रा देखी। गीत संगीता ए बोईटी जार हिब्रू नाम जदि आम्रा देखी आर हिब्रू नाम होच्छे प्रशंसार गीत। आर ए बोईर मध्य आम्रा देखते पाई ए बोईटीर जे गानगुलो रयेछे आर सेखाने प्रशंसा उपासना एवं पाप स्वीकार अंतर थेके उपचे पड़ा प्रार्थनाय पूर्ण विषय ए बोईर मध्य रयेछे। गीत संगीता बोईटीके 5टी खंडे भाग करा हयेछे आर प्रथम खंड होच्छे गीत 1 থেকে 41 पर्यन्त प्रथम खंड एवं 42 থেকে 72 पर्यन्त द्वितीय खंड 73 থেকে 89 पर्यन्त तृतीय खंड 90 থেকে 106 पर्यन्त चतुर्थ खंड एवं 107 থেকে 150 पर्यन्त पंचम खंड के आमरा देखते पाई। गीत संगीतार शिरोनाम हिसाबे आर गीतगुलिर लेखकेर नाम आमरा देखी राजा दाऊद मोट 73টি गीत लिखेछेन आर जेटा प्रथम खंडे 37টি गीत द्वितीय खंडे 18টি गीत एवं तृतीय खंडे 1টি गीत चतुर्थ खंडे 2টি गीत लिखेछेन एवं पंचम खंडे आमरा देखते पाई 15টি गीत दाऊद तिनि लिखेछेन। मोट 73টি गीत दाऊद लिखेछेन। आसफ मोट 12টি गीत लिखेछेन। कोरहर सन्तानेरा 12টি गीत लिखेछेन। सलोमन 2টি गीत लिखेछेन। मोसि 1টি गीत लिखेछेन। एथन 1টি गीत लिखेछेन। एछाड़ा अन्यान्य जे गीतगुली रयेछे आर सेई गीतगुलिके अन्यान्य लेखक लिखेछेन आर तादेर नाम जाना जायनि। एई गीतगुलिर मध्ये जदि आमरा राजकीय गीत देखी आर सेगुली होच्छे गीत संगीता 2, 18, 20, 21, 45, 72, 89, 101, 110 এবং 144। এই কয়টি গীত আমরা দেখতে পাই রাজকীয় গীত বলে উল্লেখ রয়েছে। বর্ণমালার ক্রম অনুসারে গীত যেটা আমরা দেখি গীত সংহিতা 9, 10, 25, 34, 37, 111, 112 এবং 119। এই গীতগুলো হিব্রু বর্ণমালা অনুসারে সাজানো হয়েছে। তারপর মন পরিবর্তনের বা অনুতাপের গীত যদি আমরা দেখি গীত সংহিতা 6, 25, 32, 38, 39, 40, 51, 102 এবং 130। এই সব গীতের মধ্যে গভীর অনুতাপ এবং পাপ স্বীকারের কথা রয়েছে। মসীহ বিষয়ক গীতগুলি যদি আমরা দেখি গীত সংহিতা 2, 8, 16, 22, 69, 72, 89, 110, 118 এবং 132। এই সব গীতের মধ্য দিয়ে মসীহের আগমনের ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ রয়েছে। এছাড়াও শত্রুদের অভিশাপ দেওয়ার গীত যদি আমরা দেখি গীত সংহিতা 52, 58, 59, 140 এই সব গীতের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে অনুরোধ করা হয়েছে যেন অত্যাচারী লোকেদের কাছ থেকে আর নিজেদের লোকেদের যেন তিনি রক্ষা করেন। আর সেই বিষয়ে আমরা এই গীতগুলিতে দেখতে পাই। হালেলুয়া গীত গীত সংহিতা 111, 113, 115, 117, 146, 150 এই সমস্ত গীতগুলি দ্বারা হালেলুয়া শব্দটি ব্যবহার করা হয়েছে যার মানে সদাপ্রভুর প্রশংসা হোক। এছাড়াও যেসব গীতের মাধ্যমে ঈশ্বরের নাম এলোহিম নামে প্রকাশ করা হয়েছে সেগুলি হল গীত সংহিতা 42 এবং 83। এই গীতগুলিতে ঈশ্বরের নাম এলোহিম নামে শব্দকে প্রকাশ করা হয়েছে। আরোহণ গীত 120 এবং 134
এই গীতগুলিতে আমরা দেখি যখন জিহুদিরা তারা সেই পর্বতের রাস্তার মাধ্যম দিয়ে তারা যখন জেরুসালেমে উপাসনার জন্য মন্দিরে আসতো আর তখন তারা এই গীতগুলিকে তারা গান করত। গীত সংহিতা এক আর সেখানে ঈশ্বর ভক্ত এবং ভক্তিহীন লোকেদের বিষয় রয়েছে। গীত সংহিতা দুই সেখানে মসিহের রাজপথ তার রাজ্যের বিষয়ে আমরা দেখতে পাই। গীত সংহিতা তিন থেকে সাত পর্যন্ত আমরা দেখতে পাই ঈশ্বর ভক্ত লোকেদের দুঃখ এবং কষ্টের বিষয় রয়েছে। গীত সংহিতা তিন ঈশ্বরের উপর শান্তিপূর্ণ বিশ্বাস। গীত চার সন্ধ্যাকালীন প্রার্থনা যা বিশ্বাসে স্থির রাখে। গীত পাঁচ সকালবেলার প্রার্থনা যা বিশ্বাসের শক্তি যোগায়। গীত ৬ একজন বিপদগ্রস্ত ব্যক্তির অন্তরের কান্না। গীত ৭ নিষ্ঠুর লোকেদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনুরোধ। গীত সংহিতা ৮ আমরা দেখতে পাই মসিহের মহা ক্ষমতার বিষয়। গীত সংহিতা ৯ থেকে ১৫ গীত পর্যন্ত আমরা দেখব ঈশ্বর ভক্ত লোক এবং দুষ্ট লোকেদের বিষয়ে। গীত ৯ ঈশ্বর ভক্ত লোকেরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করে। গীত ১০ ঈশ্বর ভক্ত লোকেরা আরও অনুরোধ করেছেন যেন তিনি তাদের ন্যায় বিচার করেন। গীত ১১ বিপদের দিনে বিশ্বাসের উৎস। গীত ১২ সেখানে আমরা পাপীদের মহা গর্বের কথা পাই। গীত ১৩ সেখানে ঈশ্বর ভক্ত লোকেদের বিশ্বাস সম্বন্ধে। গীত ১৪ সত্যিকারের বিশ্বাস থেকে মানব জাতি সরে যাওয়া এবং তাদের দুষ্টতার বিষয় রয়েছে। গীত ১৫ ঈশ্বর ভক্ত লোকেদের তাদের চরিত্র বিষয় রয়েছে। এবং গীত সংহিতা ১৬ থেকে ২৪ অধ্যায় পর্যন্ত মসিহের ভবিষ্যৎবাণী রয়েছে। খ্রিস্টের ভবিষ্যতের চিত্র সম্বন্ধে আমরা দেখতে পাই। গীত ১৬ বাধ্য খ্রিস্ট পুনরুত্থিত। গীত ১৭ প্রার্থনাকারী খ্রিস্ট। গীত ১৮ ঈশ্বরের শক্তি খ্রিস্টকে রক্ষা করে। গীত ১৯ সৃষ্টিতে এবং তার প্রকাশে খ্রিস্ট। গীত ২০ খ্রিস্ট এবং তার দেওয়া উদ্ধার। গীত ২১ রাজা হিসাবে খ্রিস্টকে তার আগে থেকেই মহিমা দেওয়া হয়েছে। গীত ২২ খ্রিস্টের দুঃখভোগ এবং ভবিষ্যতে তার মহিমা। গীত ২৩ খ্রিস্ট তিনি মহান পালক। গীত ২৪ প্রধান পালক খ্রিস্ট। এবং গীত সংহিতা ২৫ থেকে ৩৯ আমরা দেখতে পাই ঈশ্বর ভক্ত লোকেদের অন্তর শক্তিশালী করে তোলা। যেমন গীত ২৫ উদ্ধারের জন্য অনুরোধ। গীত ২৬ অন্যায়ভাবে দোষ দেওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অনুরোধ। গীত ২৭ ঈশ্বর সম্বন্ধে রয়েছে। গীত সংহিতা ২৮ উদ্ধারের জন্য প্রার্থনা। গীত ২৯ শাস্তির জন্য ভয়াবহতা। গীত ৩০ সুস্থতার জন্য ধন্যবাদ। গীত ৩১ শত্রুদের উপর বিজয়। গীত সংহিতা ৩৩ সৃষ্টিকর্তা হিসাবে সদাপ্রভুর প্রশংসা করা। গীত সংহিতা ৩৪ উদ্ধারপ্রাপ্ত লোকেরা ঈশ্বরের কাছে প্রশংসা করেছে। গীত ৩৫ বিপদের সময়ে সাহায্যের জন্য কান্না। গীত সংহিতা ৩৬ দুষ্ট ও সদাপ্রভুর মধ্যে তুলনা। গীত সংহিতা ৩৭ ধার্মিক ও দুষ্টদের সঙ্গে তুলনা করা হয়েছে। গীত ৩৮ বিশ্বাসীদের দুঃখ কষ্ট। গীত ৩৯ মানবীয় দুর্বলতা। গীত সংহিতা ৪০ এবং ৪১ গীতে দেখি দাউদের অভিজ্ঞতা হল খ্রিস্টের অভিজ্ঞতা ভবিষ্যতের একটি ছবি। গীত ৪০ খ্রিস্টের বাধ্যতার বিষয় দেখতে পাই। গীত ৪১ মসিহের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। গীত সংহিতা ৪২ বিপদের সময় ঈশ্বরের অনুসন্ধান করা। গীত ৪৩ শত্রুদের বিরুদ্ধে ঈশ্বরের কাছে কান্না। গীত ৪৪ সাহায্যের জন্য আরও কান্না। গীত ৪৫ মসিহ রাজা মহিমার সঙ্গে আগমন। গীত ৪৬ মহাকষ্ট থেকে উদ্ধার। গীত ৪৭ রাজা মসিহকে উদ্ধার করা। গীত ৪৮ জাতিদের বিচার করা এবং মসিহে রাজ্য স্থাপন করা। গীত ৪৯ দুষ্টদের সংক্ষিপ্ত জীবন এবং তাদের ধন সম্পদ সম্বন্ধে।
গীত সংগীত 50 এবং 51 ঈশ্বর তিনি ন্যায় বিচারক ঈশ্বর এবং তার অনুতপ্ত লোকেরা গীত 50 পবিত্রতার জন্য ঈশ্বরের দাবি গীত 51 একজন পাপীর গভীরভাবে অনুতপ্ত হওয়া গীত সংগীত 52 থেকে 55 ইসরায়েলীদের বিপদের সময় দেখি গীত 52 দুষ্ট অত্যাচারী এবং তার ধ্বংসের বিষয় গীত 53 সত্যিকারের বিশ্বাস থেকে সরে যাওয়ার একটি যুগ গীত 54 ঈশ্বর ভক্তের অনুরোধ গীত 55 ভীষণ বিপদ সম্বন্ধে রয়েছে এবং গীত সংহিতা 56 থেকে 60 পর্যন্ত গীত আশীর্বাদ পাওয়ার জন্য বিশ্বাসীদের পরীক্ষার সম্বন্ধে রয়েছে গীত 56 ভবিষ্যতে উদ্ধারের জন্য প্রশংসা গীত 57 হতাশার সময় উদ্ধার গীত 58 দুষ্ট লোকদের উপর বিচার গীত 59 দুষ্ট লোকেরা ধার্মিক লোকেদের ঘৃণা করে গীত 60 একটি জাতীয় শোক প্রকাশের গান গীত সংহিতা 61 থেকে 68 কষ্টের মধ্য দিয়ে বিশ্বাসীদের ঈশ্বরের প্রশংসা করা কষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ গীত 61 রাজার জন্য প্রার্থনা গীত 62 উদ্ধারের জন্য বিশ্বাসীদের অপেক্ষা এবং বিশ্বাস গীত 63 ঈশ্বরের জন্য বিশ্বাসীদের আকাঙ্ক্ষা গীত 64 দুষ্ট লোকেদের ধ্বংস গীত 65 খ্রিস্টের হাজার বছর রাজত্বের সময় গীত 66 ঈশ্বরের রাজ্যে উপাসনা ও প্রশংসা গীত 67 ঈশ্বরের রাজ্যে পরিপূর্ণ শান্তি এবং আনন্দ গীত 68 মুক্তির পরিপূর্ণতা এবং গীত সংহিতা 69 থেকে 72 পর্যন্ত খ্রিস্ট প্রত্যাখ্যাত এবং পরে সম্মানিত এই বিষয়কে আমরা দেখতে পাই গীত 69 প্রত্যাখ্যাত খ্রিস্টের দুঃখের কথা গীত 70 উদ্ধারের জন্য ইসরায়েলদের প্রার্থনার গীত গীত 71 ইসরায়েলদের প্রশংসা এবং আশার গান গীত 72 মহান স্বর্গের রাজ্যের গান গীত সংহিতা 73 থেকে 83 পর্যন্ত দেখতে পাই আসফের গীতগুলো লেখা রয়েছে গীত 73 দুষ্টদের উন্নতিতে সমস্যা গীত 74 শত্রু উপাসনা ঘরকে অপবিত্র করেন গীত 75 উপাসনা ঘরের পক্ষে ঈশ্বরের হস্তক্ষেপ গীত 76 ঈশ্বরের শাসন কার্য স্থাপন করা গীত 77 বিপদগ্রস্ত বিশ্বাসী গীত 78 ইসরায়েলের ইতিহাসে ঈশ্বরের কাজের বিষয়ে দেখা যায় গীত 79 ইসরায়েলের শত্রুদের জন্য ইসরায়েলের শত্রুদের উপরে শান্তির জন্য প্রার্থনা গীত 80 ইসরায়েল জাতির পুনঃস্থাপনের জন্য অনুরোধ গীত 81 ইসরায়েলদের আবার এক জায়গায় জড়ো করা হয় গীত 82 ঈশ্বরের রাজ্য স্থাপনের আগে শাস্তির কথা গীত 83 ইসরায়েলের শত্রুরা তারা পরাজিত হয় এবং গীত সংহিতা 84 থেকে 99 পর্যন্ত আমরা ঈশ্বরের রাজ্যে প্রার্থনার ফলকে দেখতে পাই গীত সংহিতা 84 ঈশ্বরের রাজ্যে আধ্যাত্মিক বিষয়ের গীত 85 ঈশ্বরের রাজ্যে প্রতিজ্ঞা করা আশীর্বাদ গীত 86 একটি প্রার্থনা ও একটি প্রশংসা গীত 87 ঈশ্বরের রাজ্যে সিয়ন মহিমান্বিত হবে গীত 88 অন্তর থেকে দুঃখের কান্না গীত 89 ঈশ্বরের বিশ্বস্ততা প্রকাশ করা এই কথাকে আমরা দেখতে পাই গীত সংহিতা 90 থেকে 93 পাপপূর্ণ অবস্থায় ঘুরে বেড়ানো থেকে মুক্তির বিশ্রামের কথা রয়েছে গীত 90 মানুষের পাপের পতিত অবস্থার কথা রয়েছে গীত 91 উদ্ধারপ্রাপ্ত লোকদের সঙ্গে ঈশ্বরের যোগাযোগের সম্বন্ধ গীত 92 শেষ সময়ে বিশ্রামের জন্য প্রশংসার গান গীত 93 প্রভুর হাজার বছর রাজত্বের বিষয়ে গীত সংহিতা 94 থেকে 100 গীতে আমরা দেখতে পাই ভবিষ্যতের বিচার ও মহিমার সম্বন্ধে গীত
94 দুষ্টদের উপর বিচার, গীত 95 ইসরায়েলদের উদ্ধারকর্তা রাজার জন্য আনন্দ, গীত 96 দ্বিতীয় আগমনের বিষয়, গীত 97 রাজা রাজত্বের বিষয়, গীত 98 বিজয়ের নতুন গান, গীত 99 এই পৃথিবীতে সদাপ্রভু রাজত্ব, গীত 100 ঈশ্বরের রাজ্যে ইসরায়েলরা ঈশ্বরের প্রশংসা করবে, এবং গীত সংহিতা 101 থেকে 106 সেখানে আমরা ন্যায়বান রাজার সম্বন্ধে আমরা পড়ি। গীত 101 ন্যায়বান রাজা এবং তার রাজত্ব, গীত 102 খ্রিস্ট রাজাকে অগ্রাহ্য করা হবে, গীত 103 ঈশ্বরের রাজ্যে ইসরায়েলরা ঈশ্বরের প্রশংসা করবে, গীত 104 সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তা মসিহের তারা প্রশংসা করবে, 105 গীতে ইতিহাসের পর্যালোচনা সম্বন্ধে রয়েছে, এবং গীত সংহিতা 107 থেকে 108 গীতে ইসরায়েলদের উদ্ধার এবং ঈশ্বরের জন্য তাদের প্রশংসার গান, গীত 107 ইসরায়েলের প্রতি ঈশ্বরের দয়া, গীত 108 ইসরায়েলরা ঈশ্বরের প্রশংসা করেছে, গীত সংহিতা 109 থেকে 113 খ্রিস্টকে প্রত্যাখ্যান উন্নত করা এবং ভবিষ্যতে খ্রিস্টকে মহিমান্বিত করা এই বিষয়ে রয়েছে, গীত 109 খ্রিস্টকে অগ্রাহ্য করার ভবিষ্যৎবাণী, গীত 110 রাজা ও পুরোহিত হিসাবে খ্রিস্ট, গীত 11 হালেলুয়া রাজা পুরোহিত এবং তার সিংহাসন, এবং গীত 112 আমরা একই বিষয়ে পাই, গীত 113 প্রভুর জন্য প্রশংসা করা, গীত সংহিতা 114 থেকে 117 পর্যন্ত অতীতের উদ্ধার এবং ভবিষ্যতের প্রশংসার বিষয় রয়েছে, গীত 114 মিশরের দাসত্ব থেকে উদ্ধারের কথা তাদের স্মরণ করা, গীত 115 ইসরায়েলের ঈশ্বর, গীত 116 মৃত্যু থেকে উদ্ধারের জন্য ঈশ্বরের কাছে প্রশংসা, গীত 117 ঈশ্বরের রাজ্যে সকলে ঈশ্বরের প্রশংসা করবে, এবং গীত সংহিতা 118 থেকে 119 মসিহ এবং ঈশ্বরের বাক্য সম্বন্ধে রয়েছে, গীত 118 কোণের প্রধান প্রস্তর হিসাবে মসিহ তিনি সম্মানিত হবেন, গীত 119 ঈশ্বরের বাক্য সম্মানিত হবে, গীত সংহিতা 120 থেকে 134 গীতে উপরে ওঠার জন্য গান, গীত 120 ঈশ্বর ভক্ত লোকদের যাতনা এবং দুঃখ কষ্ট, গীত 121 এর পালনকর্তা ও রক্ষাকর্তা তিনি হলেন ঈশ্বর, গীত 122 জেরুসালেমে শান্তির জন্য প্রার্থনা, গীত 123 বিপদের সময় দয়ার জন্য প্রার্থনা, গীত 124 দয়ার জন্য যে প্রার্থনা করা হয়েছে তার উত্তর, গীত 125 ধার্মিকদের পুরস্কার এবং দুষ্টদের শাস্তি, গীত 126 বন্দি দশা থেকে যারা ফিরে এসেছে তাদের গান, গীত 127 যার কাছ থেকে আশীর্বাদ আসে সেই ঈশ্বরের জন্য প্রশংসা, গীত 128 সদাপ্রভু যখন রাজত্ব করবেন সিয়ন থেকে সেই আশীর্বাদ আসবে, গীত 129 সদাপ্রভু ইসরায়েলের রক্ষক, গীত 130 সদাপ্রভু ইসরায়েলের বিশ্বস্ত মুক্তিদাতা, গীত 131 সদাপ্রভু ইসরায়েলের আশা, গীত 132 মসিহ অর্থাৎ দাউদের সন্তানকে সিংহাসন দেওয়া হয়েছে, গীত 133 ভাইদের মধ্যে ভালো সম্পর্কের আশীর্বাদ, গীত 134 ধন্য উপাসনা, এবং গীত সংহিতা 135 থেকে 136 ইসরায়েলের উপাসনা, গীত 135 সূচিকৃত জাতির উপাসনা, গীত 136 উদ্ধারপ্রাপ্ত জাতি ঈশ্বরের দয়ার জন্য তারা প্রশংসা করছে, এবং গীত সংহিতা 137 থেকে 139 ঈশ্বরের লোকেদের অভিজ্ঞতার বিষয় রয়েছে, গীত 137 বন্দি দশা থেকে উদ্ধারপ্রাপ্ত লোকেদের অভিজ্ঞতা, গীত 138 সদাপ্রভুর গৌরব, গীত 139 ইসরায়েলের সৃষ্টিকর্তা এবং উদ্ধারকর্তা তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, গীত সংহিতা 140 থেকে 143 ঈশ্বরের লোকেদের বিপদ ও পরীক্ষার সম্বন্ধে রয়েছে,
গীত সংহিতা 144 এবং 145 দাউদের অভিজ্ঞতা এবং ইসরায়েলের ভবিষ্যৎ প্রতিচ্ছবি সম্বন্ধে রয়েছে এবং গীত সংহিতা 146 থেকে 150 হালেলুয়ার সমাপ্তির কথা রয়েছে। গীত 146 হালেলুয়া ঈশ্বর জাকবের ঈশ্বর। গীত 147 হালেলুয়া তার শক্তি ও শান্তির জন্য। গীত 148 হালেলুয়া স্বর্গে তার সমস্ত সৃষ্টি তার প্রশংসা করবে। গীত 149 উদ্ধারের জন্য নতুন গীত গাওয়া এবং গীত সংহিতা 150 সমস্ত সৃষ্টি সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রশংসা করবে। তো এইভাবে আমরা এই গীত সংহিতা পুরো বইটিকে আমরা দেখলাম। তো আসুন আমরা এইভাবে ঈশ্বরের প্রশংসা করি এবং ঈশ্বরের বাক্যকে শিখি, বাইবেলকে খুব তাড়াতাড়ি জানি। তো পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি। সকলকে জয় প্রভু যীশু।